أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وقال رسول الله صلى الله عليه وسلم الحكمة ضالة المؤمن فمن وجد فهو أحق بها كلمة الحكمة ضالة المؤمن فمن وجد فهو أحق بها أو كما قال عليه الصلاة والسلام قرآن موتر موتر بورو بھول প্রচলিত ধারণা যে নেক আমলের উদ্দেশ্য হচ্ছে নিজের অবস্থাকে পরিবর্তন করা, যাতে আমার দৃষ্টিতে যে অবস্থাগুলো অপ্রিয় সেগুলো যেন আমার দৃষ্টিতে প্রিয় অবস্থায় পরিণত হয়ে যায়। আমভাবে নেক আমলের উদ্দেশ্যের মধ্যে এটা একটা বড় উদ্দেশ্য মনে করা হয়, যেমন হাজিরা হজে যান তো গিয়ে হজ করে মাসলা মাসাল যেভাবে আছে যতটুকু সম্ভব শুদ্ধভাবে করবার চেষ্টা করে, আমি পাওয়া ইত্যাদি। আর যাওয়ার সময় আগে থেকেই নিজে থেকে অনেকগুলো নিজস্ব দোয়া আছে যেগুলো ওখানে গিয়ে করবেন, পরিবারের আপনজনের পক্ষ থেকে অনেকগুলো ফরমাইশ আছে যে আমার জন্য এই দোয়া এই দোয়া করবেন, আর এই দোয়াগুলো করেন, এই যে দোয়াগুলো ফরমাইশ অন্যের কাছ থেকে নিয়ে যান বা নিজেই মনে মনে নিজের মনের ভিতর থেকে স্থির করেন, সে বড় একটা অংশ আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পৃক্ত নয়, বরং তার নিজের মনের ইচ্ছার সাথে জড়িত। আর শুধু তাই নয়, বড় একটা অংশ এই দোয়ার কবুলিয়ত তাকে দিন থেকে আরো সরা যদি কবুল হয়। একজন ধনী ব্যক্তি তো হয়তো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে একটু তুলনামূলক ভাবে ওই সচ্ছা তারাই বেশি করে, ধনী ব্যক্তি প্রচুর টাকা পয়সা আছে, উনিও হজে গিয়ে ওনার আর্থিক আরো উন্নতির জন্য দোয়া করে, তার মানে যেন যে হারাম মাল আসুক হালালই দোয়া করে, হালাল ভাবে আমার যেন ধন আরো বাড়ে, যে পরিমাণ ধন ওনার কাছে আছে হালাল কিন্তু ওটা ব্যয় হালাল নয়, অপচয় জাহিরি ভাবে বিলাসিতা আর মনের দিক থেকে অহংকার অন্যের প্রতি তাচ্ছিল্য, এই ধনের কারণে বাহ্যিক বড় বড় নাফরমানির মধ্যে জড়িত আর বড় রোহানি রোগের মধ্যেও জড়িত। বাহ্যিক নাফরমানি বললাম বিলাসিতা, বিলাসিতাটা এমন ধরনের জিনিস যে আল্লাহ তাআলা বিলাসিতাকে একটা জাতির ধ্বংসের কারণ করে থাকে। ইরা আরাদা অন্যহলে কাপার গেতা আমার নাম ইহা বা ও ইরা আরাদা অন্যহলে কাপার গেতা আমার নাম ইহা অন্যভাবে পড়া এভাবেও যায় যে ওইরা আরাদা অন্যহলে কাপার গেতা আমার নাম ইহা প্রভাসক ইহা আমি যখন কোন জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নিই তখন তাদেরকে আদেশ দিই আর তারা নাফরমানি করে, তাদের মধ্যে বিলাসী যারা আছে তাদেরকে আদেশ দিই আর তারা নাফরমানি করে, বিলাসিতার মধ্যে নাফরমানির একটা মনোভাব স্বাভাবিকভাবেই আসে উগ্র, তার বন্দাদের জন্য আল্লাহ তাআলা যদি সহজ করে দিতেন তাহলে সে পৃথিবীতে দুনিয়াতে বিদ্রোহ ঘোষণা করত। আর এটা সব যদি ডানে ব্যয়কে লক্ষ্য করে তা দেখা যাবে, ধনী লোকের সন্তান ধনী মা বাপের সন্তান মা বাপের যে মাত্রায় অবাধ্য হয় গরিবের সন্তান তত বেশি বেশি অবাধ্য হয়, অথচ যুক্তির দিকে বড় বিপরীত,
গরিব তার সন্তানের বহু প্রয়োজন পুরো করতে পারে না, খাতা কলম ভরে দিতে পারে না, আর ধনী তার সন্তানের সব বিলাসিতা পুরো করবে। এরপরেও ধনীদের সন্তান তাদের মা বাবার তুলনামূলক ভাবে বেশি বা বেশি অভাব, কারণ আল্লাহ তারা নিয়ম নিধান করেই দিয়েছেন। আল্লাহ যদি বন্দার জন্য হৃদয়কে প্রশস্ত করে দিতেন তাহলে পৃথিবীতে তারা বিদ্রোহ ঘোষণা করত, তো মানুষের মধ্যে যখন বিরাসিতা আছে তার মধ্যে ওই বিদ্রোহের মনোভাব সৃষ্টি করে, হুকুমের উল্টো করবে না। ধর বিলাসী তার মধ্যে যারা জড়িত আছে তাদেরকে যখন আলাদা হুকুম নেই তার নাকমানি করে, বা তাদের মধ্যে সমাজের মধ্যে বিলাসিতা বাড়িয়ে দেয়, ব্যাপকভাবে মানুষ বিলাসী হয়ে যায় তখন তার নাকমানি করে। বা এই অর্থ হতে পারে যে বিলাসী যারা আছে তাদেরকে সমাজে প্রাধান্য দিয়ে দেয় আর তখন তারা নাকমানি করে, আর যখন নাকমানি করে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে। এই হাজি উনি হালাল টাকা দিয়ে হজে গেছেন আর মাসলা মেনে হজ করছেন, সুন্নাত মুস্তাহাব যতটুকু সম্ভব মানছেন, আর দোয়া করছেন এমন যে যে অবস্থা উনার বর্তমানের জাহিরি বাতিনি মুসিবতের কারণ, মালের বেশি হওয়ার কারণে বিলাসিতার মধ্যে আছেন, অপচয়ের মধ্যে আছেন, এসব জিনিসই আল্লাহ কাছে বড় অপ্রিয়, আর এই বিলাসিতার কারণে অহংকারের মধ্যে লিপ্ত আছেন, আর উনি গিয়ে দোয়া করছেন এই বিলাসিতার আসবাবকে আরো বাড়িয়ে দেওয়ার। এই ভাষা তার থাকে না যে আল্লাহ তুমি আমাকে বিলাসিতার আরো সুযোগ দাও, এই ভাষায় কথা বলে না, বরং বলে যে আমার এই অমুক অমুক ব্যবসার পথটা করে চলে যাও, এই প্রমোশন দিয়ে দাও ইত্যাদি। তার আমলগুলো ভালো, কিন্তু এই আমলগুলো দিয়ে তার অবস্থা যে পরিবর্তন করতে চায় ওইটা মন্দ। এই অবস্থায় আল্লাহ তাআলা যদি তার আমল উপর সন্তুষ্ট হন তাহলে আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো তার খারাপ জিনিস দেবেন, কোন অন্য কিছু হতে পারে দেবেন। আর যদি বেশি সন্তুষ্ট হন তো আশা করে দেখবে যে লাইফ ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। পাকিস্তানের মুস্তাক সাহেব জানা আছেন, খুব বয়স হয়ে গেছে, অনেক আগে ওনার সম্ভবত চাচাতো ভাই বড় চাকরি করতেন, ওনার একটা প্রমোশনের সম্ভাবনা, তো এমনিতে মুস্তাক সাহেবকে পছন্দ করতেন না মৌলবি তবলিক করে, কিন্তু যখন দোয়া থাকা পরে আবার তাদের কাছে যায় প্রমোশনের সম্ভাবনা, যখন এসছে মুস্তাক সাহেবের কাছে এসছে যে এটা তোর প্রমোশনের সম্ভাবনা আছে দোয়া কর প্রমোশনটা যেন হয়ে যায়। বড় চাকরি এমনি বড় চাকরি মানে বড় বেতন বিরাসিতার মধ্যে আসেনি, তো মোস্তাক সাহেব ওনাকে বললেন যে তুমি যে পরিমাণ টাকা পাও ওইটার শুদ্ধ ব্যবহার জানো, আর একজন তুমি বড় মুসিবতে পড়ো এই হিসাব নীতি, তোমার যে ক্ষমতা আছে ওই ক্ষমতার তুমি অপব্যবহার করো, এই ক্ষমতার শুদ্ধ ব্যবহার জানো, বরং তুমি দোয়া করো আর আমি তোমার সাথে দোয়া করবো যে তোমার ডিমোশন হয়ে যায়, যাতে হাসরের ময়দানে হিসাব দেওয়া তোমার জন্য একটু সহজ। তো মানুষ যে দোয়াগুলো করে মনে করে যে নেক আমলের সম্পূর্ণ না হলে বড় একটা উদ্দেশ্য হচ্ছে এই তার মনের ইচ্ছাগুলো পূরণ করে, আর এর জন্য সমাজে যেসব প্রচলিত কিতাব আছে দিনী কিতাব নামে যেগুলো ঘরে ঘরে প্রায় পাওয়া যায় ওইগুলোতে বিভিন্ন ধরনের কোরআনি আমাল জাতীয় কিতাব, এমন এমন আমাল আছে যে আমল দিয়ে তার প্রতিবেশীকে ধ্বংস করা যায়, শত্রুরের সব সম্পদ নিজের হাতে আনা যায়, আমল হয়তো বা শুদ্ধ কাজ হয়তো হয়েও যায় কিন্তু আল্লাহ তাআলার দিন এই জন্য দেননি যে প্রতিবেশীর ভাবানি, বা এই জন্যও নয় যে শত্রুরের সম্পদ আত্মসাত করি, বরং আল্লাহ তাআলা দিন এই জন্য দিয়েছেন যে আল্লাহ হুকুম পালনের মাধ্যমে আমি যেন আল্লাহ সন্তুষ্টির পাত্র,
আল্লাহর উপর আমি সন্তুষ্ট হব, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবে। রাদিয়াতাম মারদিয়া, রাদি আল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলাও তাদের উপর সন্তুষ্ট, আর আল্লাহ তাআলা কার উপর সন্তুষ্ট হন বেশি? ওয়া রাদু আনহু, যারা আল্লাহর উপর সন্তুষ্ট। আর আল্লাহর উপর সন্তুষ্ট বলতে বোঝাচ্ছে আল্লাহর তরফ থেকে তার কাছে যে অবস্থা, যে আহকামগুলো আছে, সব আহকামগুলো সে সন্তুষ্টির সাথে গ্রহণ। আহকাম বলতে প্রচলিত ধারণা যে নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত এগুলো কি আহকাম মনে করি? আহকামের এটা একটা অংশ। আরেকটা আহকামের বড় অংশ যে আল্লাহ তাআলা কোন কথায় নয় বড় অবস্থার মাধ্যমে আহকামকে পাঠান। হাদিসে যেরকম আছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য দুই নসিহতকারী রেখেছেন, এক নসিহতকারী কথায় নসিহত করে, যেটা আল্লাহ কিতাব, আরেক নসিহতকারী নিশ্চুপ নসিহত করে, ওটা হচ্ছে মৌত। তো মৌত একটা অবস্থার নাম, ঘটনার নাম, আর কিতাব তো কথা। তো কথার মাধ্যমে যেরকম আল্লাহর তরফে নসিহত আসে বা হুকুম আসে, ওরকম অবস্থার মাধ্যমে আল্লাহর তরফ থেকে নসিহত আসে বা হুকুম আসে। আর সম্পূর্ণভাবে দিনের উপর তো ওই ব্যক্তি চলছে যে সব হুকুমগুলোই মানে, কথার মাধ্যমে যে হুকুম তার কাছে আসে সেই হুকুমও পালন করে, অবস্থার মাধ্যমে যে হুকুমগুলো আসে সেই হুকুমও পালন করে। ফলে দেওয়ার সন্ধির সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন পরিষ্কার আরবি ভাষায়, কিন্তু কেউ মাথা কামাল। অনেক সময় মানুষের মনে এমন অবস্থা থাকে যে সহজ কথাও বুঝতে পারে, আর নয় না তো কিছু করে। আমাদের অনেক আগে ঢাকায় বলেছি যে পরীক্ষার সময়, ফিজিক্সের অনার্স পরীক্ষার সময় এক ছাত্র কোনো প্রশ্নের উত্তর দেয় চুপ দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত ওকে নাম জিজ্ঞেস করা হলো তো তাও উত্তর দেয়, তো নামও বলে নেই, গ্রাম না বলে, কোনো কিছু বলে, তো ও তো চলে গেল। ও তো ফেল করা ছাড়া কোনো উপায় নেই, আর গল্প তো ফেল করা তো ফেল। প্রফেসর মতিন চৌধুরী তো দিন দরিয়ানোর ছেলে, উনি বললেন যে অত কোনো ভুল কথা বলেনি। তো যেহেতু ভুল কথা বলেনি তো পাঁচ মাস এর দিকে হয়ে গেল। নাম বলতে তো কোনো কঠিন কাজ ছিল না, ও নাম তো জানে, কিন্তু তাও ভুলে গেছে। তো কিছুটা হয়তো ওই ধরনের একটা অবস্থা, মানসিক মনের অবস্থা ছিল অস্থির মনের কারণে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আরবিতে মাথা কামাতে বললেন কিন্তু তারা কেউ কামাল না। আর তাদের মাথা না কামাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ জাহিরভাবে অমান্য হবার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব পেরেশান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অমান্য করা মানে মুরতাদ হয়ে যাওয়া, সাহাবাদের এই জমা যদি মুরতাদ হয়ে যায় তাহলে দিন তো এখানে শেষ, বড় সংকট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবায়ে কেরামের সাথে ছিলেন, ওনার তাঁবুতে ঢুকলেন আর বললেন অস্থি অবস্থায় যে হালাকান না, মানুষ ধ্বংস হয়ে গেছে। উম্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বিনাম দিলেন, যে এরকম বলবে না, কারণ বরং মানুষ খুব অস্থিরতার মধ্যে আছে, বরং আপনি বের হয়ে যান, ফিরে যান, কোনো কথা বলবেন না, মাথা কামান, যখন তারা আপনাকে মাথা কামাতে দেখবে তখন তারাও কামান। প্রসুদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। ওই হিন্দিতে একটা কথা আছে, যেখানে যমুনা উল্টো চলে উদানের দিকে, সাধারণ নিয়ম হচ্ছে নবীর কথা উম্মত মানবে, স্বামীর কথা স্ত্রী মানবে, কিন্তু দুজনই বিপরীত হল। উম্মে সালমা জানার কথা রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম মানলেন, স্ত্রীর কথা স্বামী মানলেন, আর বেড়ে মানে বড় উপকার হল। হুবহু যেভাবে বললেন সেইভাবে করলেন, বাইরে গেলেন কোনো কথা বললেন না, নিজে মাথা কামালেন। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যেভাবে বলেছিলেন যখন আপনাকে তারা মাথা কামাতে দেখবে তখন তারা কামাবে, ওনার এই ভবিষ্যৎবাণীও একেবারে কাঁটায় কাঁটায় ফলল।
প্রথম আদেশ ছিল ভাষায়, আর দ্বিতীয় আদেশ ওইটা রসুল সাল্লাহ মাথা কামানো যেটা ওইটা ওইটা আদেশ। কিন্তু ওই আদেশ প্রকাশ করা হচ্ছে ভাষায় নয়, ঘটনার মাধ্যমে। আল্লাহ তালা এই ঘটনার ভিতর দিয়ে তালিম তরবিয়ত এটাই বেশি করে থাকে। আর দীর্ঘদিন ধরে করা হয় তার ভাষার অর্থ আমরা অনেক সময় খুঁজে বের করি। মূসা আলাইহিস সালামকে বললেন লাঠি ফেলে দাও, তারপর লাঠি সাপ হয়ে দাও, এইসবের ভিতর দিয়ে আল্লাহ তালা কিছু কথা বুঝাচ্ছেন বলছে। আল্লাহ তালা কিন্তু এই ঘটনাগুলোর তফসির করে দেননি আর বলে দেননি যে এর তাৎপর্য হল এই। এই তাৎপর্য তো আমরা ওলামারা বা সাধারণ লোকেরা আমরা নানা ধরনের তাৎপর্য ইত্যাদি বলে থাকি, আল্লাহ তালা কোনো তাৎপর্য বলে দেন, একটু ঘটনাই ঘটা। আর এই ঘটনার ভিতর নিয়েই চুপচাপ কোন কথা দিয়ে মূসা আলাইহিস সালামকে যা বোঝাবার তা বুঝাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মরুভূমিতে চলে যাও, এরও কোন তাৎপর্য বললেন যা বুঝাবা ওই মরুভূমিতে পাঠানোতেই সব বোঝা হয়ে গেল। দীর্ঘদিন আল্লাহওয়ালাদের কাছে মরিটা যেতেন আর তাদেরকে নানান ধরনের কাজের মধ্যে রাখতেন, ঘোড়া আস্তাবল পরিষ্কার করো, কিন্তু চাষাবাদ করো ইত্যাদি। অথচ সে তো চাষাবাদের জন্য যায় গিয়েছে দিন শিখবার জন্য। তো এই কি কথা হলো যে গিয়েছে দিন শিখবার জন্য আর দশ বছর বারো বছর থেকে তার ঘোড়া আস্তাবল পরিষ্কার করাচ্ছেন, তো শিখাতেন কি? কিন্তু শিখাতেন দিন, কিন্তু ওই শিক্ষা কথার মধ্যে ওই অবস্থা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আকাম দিয়েছেন। আকাম কথার ভিতর দিয়েও আসে আর ঘটনা বা অবস্থার ভিতর দিয়েও আসে। বুঝবে সেই যে বুঝতে চায়, আর যে বোঝার ব্যাপারে কোনো সচেষ্ট নয় সে বুঝতে পারবে না। ওমর রানার সাথে আয়াস রাজিয়াল্লাহু একই সাথে হিজরত করেছেন, তারপর উনি মদিনাতে আসার পরে ওনার চাচাতো ভাই এসে বললেন যে তোমার মা কসম খেয়েছে যে তুমি না ফিরে গেলে রোদে যাবে আর ছায়ায় যাবে না, আর মাথার গোসলও করবে না আর মাথার উকুনও সরাবে না। উনি বললেন যে মায়ের কসম ভাঙা তো রোদে আমি যাই। তোমার কেন আজকে খুব বোঝা তেল উঠে যখন গরম লাগবে তো ছায়া ঠিকই যাবে, আর রুকুন যখন মাথায় কিন্তু করতে আরম্ভ করবে তো রুকুন আর সেটা তুমি যাও। কিন্তু কিছুতেই উনি মানলেন আর সে উনি মক্কায় চলে গেলেন। আর চলে যাওয়ার পরে ওনার উপর তার আত্মীয় স্বজন সবাই মিলে খুব চাপ দিল আর উনি মর্তব হয়ে গেল। এইভাবে অনেকদিন চল, বহু বছর পরে কোরআন শরীফের এই আয়াত নাযিল হলো قل لعبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আমার ওই সব বান্দাদেরকে বলে দাও যারা বড় বেশি গুনাহ করেছে আধিক্য করেছে আল্লাহর রহমতকে যেন নিরাশ না হয়। আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করেন, আল্লাহ তাআলা বড়ই মাফ করনে ওয়ালা। মর্তব্য হয়ে যাওয়ার পরে আবার মুসলমান হওয়া যায় এই কথা তখনও জানা ছিল না। মর্তব্য হয়ে গেছে মাস শেষ, এর আর ফিরে আসা কোনো পথ নেই। এই আগ নাজির হওয়ার পরে অমর জানো ওনার হৃদয়াতের ব্যাপারে ওনার চেষ্টা ছাড়েনি, ওই চেষ্টা থেকে বিভিন্ন ভাবে তখন থেকেই করে যাচ্ছে। এই আগ যখন নাজির হল এই আগ লিখে উনি আয়াত সাধনের কাছে পাঠালেন কোনোভাবে কোনো দূতের মাধ্যমে। উনি চিঠি পেলেন, এর মধ্যে এই কথা লেখা আছে তো পড়লেন, পড়ছেন পরপাল করছেন বারবার করে পড়ছেন আর ভাবছেন যে এটা আমাকে কেন পাঠান, আমাকে কি বলতে চায়।
আমাকে পাঠিয়ে দেন, আমাকে কিছু বলছে, আমাকে কি বলতে চায়। হঠাৎ করে দিনের মধ্যে এই কথা এলো যে এই আয়াতের মাধ্যমে আমাকে বলছে যে তুমি আবার ইমানে আস, আবার ইসলাম কবুল করো। আল্লাহ তাআলা তাকে তৌফিক নসিব করলেন, হিদায়াত সে আবার এলেন, ইসলাম কবুল করলেন। তো যে এই কথা খোঁজ করছে যে এই আয়াত আমাকে কি বলছে, চেষ্টা করবে, দোয়া করবে, আল্লাহ তার কাছে খুঁজবে। আর যদি ওভাবেই হয় যেটা কথা জানলাম, সমাজের মধ্যে অনেকে দেখা যায়, বিশেষ করে একটু রিটায়ার্ড অফিসাররা, আল্লাহ মেহরবানি কিছুটা কিছু দিনদারি তো আছে আর সময় আছে এবং প্রচুর, অনেকে তফসির পড়ে। এটা তো ভালো কাজ, ওরা শুরু করছে না বা জিনিসের মধ্যে না গিয়ে, কিন্তু যত ভালো হতে পারত তত ভালো নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা বোঝার উদ্দেশ্য, এটা মানার উদ্দেশ্য তখন একটা থাকে না, বোঝার জন্য করছে। আর বুঝবার আগেই বড় একটা অংশ আবার তফসির নিজে লিখতে আরম্ভ করে দেয়। কিছু কয়েক পৃষ্ঠা পড়া পরে মনে হয় যখন অনেক কিছু বুঝে ফেললাম, গোটা জনতাকে আমি জানাই, তো নিজের আমলের দিকে তার কোনো নজর নেই, বুঝলো কিনা আবৃত দুনিয়াকে এখন বোঝাতে আরম্ভ করলো। যদি আমলের উদ্দেশ্যে পড়তো যে আমার কি বলছে, তখন বোঝার জন্য তার সহজতা আল্লাহ তারা সাহায্য করবে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাব ফিহি যিক্রুকুম, আল্লাহ তারা তোমাদের জন্য কিতাব নাযিল করেছেন, এর মধ্যে তোমাদের কথা আছে। আহমদ নাকাইস রহমতুল্লাহ আলাই বড় উল্লেখযোগ্য যেসব তাবেঈ ছিলেন তার মধ্যে একজন, ওনার সম্বন্ধে এরকম বলা হয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে কথা বলছেন খুব দাপটের সাথে। চলে যাওয়ার পরে কেউ বললেন যে এই ব্যক্তিকে যে আপনার সামনে এই ধরনের কথা বলে, মুআবিয়া যেমন ধরনের লোক ছিলেন যে গোটা আরাম দাপটে কাঁপত আর তার সামনে দাপটে কথা বলে। উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওই ব্যক্তি যদি তার তলোয়ার হাত থেকে বের হয়ে যায় তাহলে পেছনে আরো হাজার তলোয়ার বের হয়ে যাবে, আর তারা জানে না যে ওর তলোয়ার খাপের বাইরে কেন। যেহেতু আহমেদের তলোয়ার খাপের বাইরে, অর্থাৎ আমার তলোয়ারও খাপের বাইরে, অর্থাৎ এখনই সে আক্রমণ চালাবে। এর চেয়ে বেশি জানার প্রয়োজন নেই যে তার আক্রমণ কিসের জন্য উদ্দেশ্যে, আহমেদের সাথে আমি আছি। আহমেদের কাজ পাবলে কোন করা শুরু করছেন এই আয়াত দেখে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাব ফিহি যিক্রুকুম আফালা তাআকিলুন, আমরা কিতাব আমি কিতাব নাযিল করেছি তোমাদের কাছে, এর মধ্যে তোমাদের কথা আছে। উনি পড়তে আরম্ভ করেন যে আমার কথাটা কোনটা, বিভিন্ন আয়াত পড়লেন, বিভিন্ন জাতি সম্বন্ধে কাফিরদের ব্যাপারে যেমন পড়লেন, কোন দায়িত্ব এটা আমার ব্যাপারে না, তো কাফির না, খাস আল্লাহওয়ালাদের ব্যাপারে পড়লেন, আবার যে বলেন যে আমি তো খাস আল্লাহওয়ালাও না, মাঝারি বললেন হ্যাঁ আমি এর মধ্যে, আমার জন্য করণীয় কি। তো যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, এবং আমার সামনে অবস্থা যেগুলো আসে, ধনের হোক, প্রাচুর্যের হোক, অভাবের হোক, স্বাস্থ্যের হোক, রোগের হোক, আবার আনন্দের জন্য হোক, দুঃখ কষ্টের জন্য হোক, সব অবস্থাতেই আল্লাহর তরফ থেকে আদেশ হিসাবে দেখা যে এটা আল্লাহর তরফ থেকে আদেশ, এখন এই আদেশ আমাকে কি বলছে। যখন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবারা এটা একটা আদেশ হিসাবে দেখে, রসুল সাল্লাহ আলাইহি সব কাজকে তারা নিজেদের করার পরিপ্রেক্ষিতে দেখতেন, আমার করণীয় কি। আর ওই মরমে ছিল বলে রসুল সাল্লাহ আলাইহি মাথা কামানোতে কোন নিজেদের মাথা কামালে, যদি ওই মনোভাব না থাকতো রসুল হোসেন কামাচ্ছেন কামাচ্ছেন, ওটা ওনার ব্যাপার, দেখলাম জানলাম পত্রিকায় লিখে দিলাম, সাংবাদিকরা যেরকম করে সাংবাদ পুরা দুনিয়া মনোভাব ঘটনার ব্যাপারে মোটামুটি সাংবাদিকের দৃষ্টিভঙ্গি, একজন সাংবাদিক সে যদি দেখে যে পাঁচতলার উপর একজন যুবক জানালায় উকি দিচ্ছে বেরোচ্ছে, ধারণা হলো যে
আত্মহত্যা করার জন্য লাভ দিতে চায়। ও এই ব্যাপারে এটা চিন্তা করবে না যে আমি যে তাকে বাজাতে পারি কিনা, সে বড় তার ক্যামেরাকে রেডি করবে যে পড়ন্ত অবস্থায় ছবি তুলতে পারি কিনা। তো অবস্থার ব্যাপারে গোটা দুনিয়া বড় জেহালতে এটা দৃষ্টি রাখে যে আমি জানলাম আমার করণীয় কি এই দৃষ্টি নয়, এটা বড় জবরদস্ত একটা জেহাল। আল্লাহ তালা আমি আলোচনার সবকে পাঠিয়েছেন কথা দিয়ে এবং তাদের আমাল, কথাও যেরকম হৃদায়ত দিচ্ছে আমলও হৃদায়ত দিচ্ছে, আর শুধু আমল নয় সম্পূর্ণ পারিপার্শ্বিক সব অবস্থাগুলো নিজে এবং জাতির এবং সমাজের এসব অবস্থাগুলোর মধ্যে শিক্ষা রয়েছে। কিন্তু শিক্ষা সেই পাবে যে এটাকে বোঝার চেষ্টা করে, আর অনেক সময় এই কথাগুলো আড়ালে থাকে। কথার আড়ালে যে অর্থ আছে যে চার বোঝার জন্য সে বুঝবে, অন্য কাছে সেটা ধরা পড়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে এই আয়াত নাযিল হলো সূরা নাস, ইযা জাআ নাসরুল্লাহিল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সাহায্য যখন এলো আজ দেখবে যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসছে, আর ওই অবস্থায় তবা করো ইস্তেগফার করো, নিশ্চয় আল্লাহ গুনাহকে মাফ করে। বিশেষ ভবিষ্য সাহাবারা তারা বুঝতে পারলেন যে এর মধ্যে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সংবাদ দিচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে যান, কথাগুলোর মধ্যে তখন কোন একটা কথাও নেই যে হ্যাঁ বলা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকা বরং এই কথা বলা হয়েছে যে মানুষ হৃদায়তের দিকে যখন আসছে তবা করে ইস্তেগফার পারবো, আল্লাহ তাআলাকে মাফ করো। তো সাহাবারাকে মুখে বুঝলেন বয়স্ক সাহাবারা তো অবকাশে দিয়ে রাজা অমর দিনেরাও আবার কম বয়সী মধ্যে আব্বাস রাজান এনার কাছে ওই এই কথা আছে যে সূরার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় সম্পর্ক, কারণ যিনি বলছেন যাকে বলছেন তার সম্বন্ধে যদি ভালো ধারণা থাকে তাহলে কথার আড়ালে কি অর্থ থাকে সেটা বুঝতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসায় মানুষের হৃদায়তের জন্য, আর আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় উত্তম পুরস্কার আশ্রিত রেখেছেন দুনিয়া জীবন কষ্টে। কাজ হয়ে গেছে এখন মানে এটাই হলো এই কষ্টের জায়গায় আর থাকবেন না, আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য ওনাকে তার জায়গায় নিয়ে যাবেন। স্বাভাবিক যুক্তি এই কথা বলে এজন্যে ওটা বলার দরকার নেই, সহজে বুঝতে পারবেন। আল্লাহ যখন বলছে কাজ হয়ে গেছে মানে চলে যাবে, কিন্তু কেউ বুঝবে যে বোঝার জন্য চেষ্টা করে, আর শুধু তাই না এর আড়লে আরো কথা সেটা হলো যে সাথে সাথে তার এই কথাও ভাববে যে আমার করণীয় বাসে যদি ক্যান্সার হয় আর ডাক্তার বলে যে আর বেশি দিন বাঁচবে না, তো ছেলেদের মধ্যে যারা একটু যে ছেলে একটু দায়িত্ব বোধ বেশি রাখে সে তখন থেকে আরম্ভ কর চিন্তা করতে আরম্ভ করবে যে পরিবার ব্যবসা বাণিজ্য ইত্যাদি যেগুলো জমি যাওয়া এগুলো কি করতে হবে। যার দায়িত্ব বোধ ওই মাত্রার নয় ভাইকে ভালোবাসে ঠিকই সে দুঃখ করবে কান্নাকাটি করবে, কিন্তু পরিবারের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সে কিছু চিন্তা করবে আর যে এই যোগ্যতা রাখে সে আগে দিয়ে চিন্তা করতে আরম্ভ করবে যে আমার করণীয়। তো সাহাবার ওরকম অবস্থা বুঝতেন আর সাথে সাথে এই কথা চিন্তা করতেন যে আমার করণীয়। তো সব অবস্থাগুলো আল্লাহ তাআলার কোনো না কোনো হুকুম আছে, আর যখন হুকুম হিসেবে দেখবে তো অবস্থাকে অবস্থা হিসাবে দেখবে না হুকুম হিসাবে। একজন দিনদার লোক আল্লাহর তরফ থেকে যখন কোনো হুকুম আসে তো হুকুমের পরিবর্তনে সে কোনো চেষ্টা করে না। রমজানের চাঁদ দেখা যাবে তো এইটা চেষ্টা করবে না যে এই আগামীকাল থেকে রমজান আসা এটা আমার জন্য বড় অসুবিধার কথা, আমার পরীক্ষা সামনে পড়াশোনার দরকার,
চেষ্টা করে দেখি যে অন্তত দুই এক মাস হলেও পোস্টপোন করা যায় কিনা। কোন মুসলমান যার কিছুটা জ্ঞান আছে সে এই ধরনের কোন চেষ্টাও করবে না, কোনো দোয়াও করবে, বরং এটাই চিন্তা করবে যে রোজা কেমন করে রাখা যায়। পরীক্ষা তো সামনে আছে, অসুবিধা হবে, এর ভিতরে আমি কিভাবে করতে পারি সেইভাবে চিন্তা করবে। তো হুকুমটাকে বিলম্বিত করার কোনো চেষ্টা করবে। তো কথায় যেসব শরীরের আকাম দীর্ঘ আছে এগুলোকে আমরা পরিবর্তন করবার যে কোনো চেষ্টা করি না। আল্লাহ আল্লাহ তার কাছে অবস্থার মাধ্যমে যে হুকুমগুলো আছে সেগুলোকেও সে নিয়ামক হিসাবেই গ্রহণ করে আর ওটাকে কোনো বদলাবার চেষ্টা করে না। তার করণীয় হল দেখা জিনিস হল যে আমার উপর কি হোক পথিক যাচ্ছে কাছে পুকুর ওখানকার ছেড়ে পড়ে দেবে। কিছু লোক এরকম আছে যে ছেড়ে পড়ে গেল তো পড়ে গেল তো আমার পুকুর বাঁচতে নেই, বরং বললো যে পুকুরে কেমন জায়গায় বানিয়েছে আর মিনিজ করেছে যেমন, আরে নিহত যারা আছে ওটা নিজের পয়সা নিয়ে ব্যস্ত লম্বা লেকচার দিল আর বেচারা ছেড়ে ও হাবলুকে গিয়ে মরে গেল। তো আরো জন সে তার শহরের প্ল্যানের গভর্নমেন্টের মন্ত্রীর কোন সমাচার আমার দিয়ে গেল না, বরং সে চিন্তা করলো যে আমার করণ আয়োজনা ভেবে সে পুকুরে লাগলো বাচ্চাকে তুলে নিল। তো এখন যে অবস্থা প্রত্যেক অবস্থার ব্যাপারে চিন্তা করা যে এই অবস্থা বা এই ঘটনা আমাকে কি বলছে, ঘটনা তো বলছে না, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাকে কি বলছে আর সেটাকে করা। আর যখন এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটা আদেশকে দেখবে আর সেই আদেশের মধ্যে পালনের মধ্যে যে মঙ্গল আছে সেই মঙ্গলকেও সে দেখবে। যেমন সহ হুকুমের মধ্যে দুটো জিনিস আছে, ইমান ও একটা চাপ, আল্লাহর হুকুম মনে করে করা আল্লাহ সন্তুষ্টির জন্য আর আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করা। সে যখন এই হুকুম পালনের মধ্যে আল্লাহর সন্তুষ্টিও দেখবে আল্লাহর কাছ থেকে বড় পুরস্কারও আশা করবে, তো ঘটনার মধ্যে যদি তার কাছে অপ্রিয় কিছু থেকেও থাকে তার চেয়ে আল্লাহর ওয়াদা যেটা ওটা তার কাছে আরো বেশি বড় হবে আর ওই ঘটনার অপ্রিয়তা তার কাছে তুচ্ছ হবে, আল্লাহর পুরস্কার তার কাছে বড় হবে। রোগ যদি হয়, অভাব যদি হয়, মুসিবত যদি হয়, সব কিছুর আড়ালেই সে আল্লাহ তালার এক একটাতে এক এক ধরনের নিয়ামত পেয়ে আমাকে এটা করতে হবে আর এই করার মাধ্যমে আমি নিয়ামত পেতে পারি। গরমের দিনে পীর সাহেব মরিদের বাড়িতে গিয়েছে, যে পীরকে মরিদ খুব ভালোবাসে খুব শ্রদ্ধা করে, আর সে কোন আশা করে না যে তার এই ঝুঁকিতে পীর সাহেব কোন আসবে। যাচ্ছিলেন ওইদিকে আর গরমের প্রচন্ডতা মনে হয় একটু বিশ্রাম করি, খুঁজে যে এখানে একটা বাড়ি আছে ওখানে গিয়ে একটা ছায়া দেখে যখন থাকে তো গেলেন, গিয়ে বললেন খুব গরম। সে মরিদ তো প্রথম অনেকে পেয়েই খুশি হয়েছে আর দৌড়ে গেল, তো গরিব মানুষ তার একটা বেশ কিছু নেই কিন্তু লেবু আর গুড় দিয়ে শবত দিল, লেবু যদি না থাকে তো লেবুর পাতা দিয়ে একটু গুড়িয়ে তুলে শবত দিল। পিসাব গরমের মধ্যে ওই শবতই খুব ভালো লাগলো আর খুব খুশি হয়েছে। এইটা এই মরিদের কাছে বড় স্মরণীয় একটা ঘটনা, আর এই স্মরণীয় ঘটনার মধ্যে ওই গরম যে পড়েছে আল্লাহ তারা কত মেহরবান, গরম যদি না পড়তো তো পীর সাহেব আমার বাড়িতে আসতো আর আমার এই গুরু শপথকে পীর সাহেব খুশি হতেন আল্লাহ তাদের কত ভালো হয়। তো আল্লাহ তালা যে এত গরম ফেলেছিল ওইটা করে সে তার জীবনে শীর্ষুকুর আদায় করতে থাকে, পীর সাহেব ওই কথা বললেন না যে খুব গরম, বরং ওনার হাত ভাত বোঝা গেল কাছে একটা পাখা টাকা পেলেন বা খাতা পেলেন ওদের বাতাস করতে আরম্ভ করলেন, ওতেই সে বুঝতে পারলো যে ওনাকে বাসায় গেছে। তো কথা যখন বললেন গরম লেগেছে তাতে সে যে কথা বুঝলো যে সর্বদিন আমার করণীয়, উনি বলছেন গরম লেগেছে আমার করণীয় বা উনি বাতাস করছেন আমার করণীয়। তো কথা যেরকম আদেশ দেয় ঘটনাও আদেশ দেয়, ওই ঘটনার কথা বড় গরম লাগছে
এ কথা যেরকম ওনাকে আদেশ দিল সেই মরিদকে আদেশ দিল যে তুমি শরবত নিয়ে আসো। ওরকম ওনার এই বাতাস করা এটাও একই আদেশ দিচ্ছে যে শরবত নিয়ে আসো। কে বুঝবে যখন সে বুঝতে চায়? যদি এই ব্যক্তি অপরিচিত হতো, তার শ্রদ্ধা বা তার ভালোবাসা কোনো পাত্র নয়, সেও যদি এসব ঘরে আসতে পারছে সারাদিন কাছে বসে বড় গরম, হ্যাঁ বড় গরম লাগছে আজকাল দেখবি শুকনো বস্তা, তখন সেটা কাজে লেগে গেল, এক গ্লাস পানি দেওয়ার চিন্তা করলো না। কেউ যদি বলে যে ভাই যে মেহমান এসেছে পানি চাইলে তুমি তাকে পানিও দিলে না, দেখো তো কোথায় পানি চাই, বলো গরম লেগেছে, এটা মানি গরম লেগে তো পানিতে যদি ওর গোটা মানুষ হবে পানি চাইতে পারতো না। যেহেতু সে বুঝতে চাই না, তুই বুঝতে পারবে আর বুঝতে চা তুই বুঝতে পারবে। আমরা এক অংশকে দিন মনে করি কথার মাধ্যমে যেগুলোকে বলা দেওয়া হয়, যেগুলো ফেকার কিতাবের মধ্যে আছে ওটাকেই মনে করে সম্পূর্ণ দিন, ওইটা হলো একটা অংশ। আর একটা অংশ হলো যে ঘটনাগরীর মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে। দুই অংশ যখন সে পুরো করবে আর কেউ তখনই করবে যে ঘটনাগরীকে যখন সে আল্লাহর তরফ থেকে আদেশ হিসাবে গ্রহণ করবে আর তার কদর করবে। মির্জা জান জান আব্দাল মোগল রাজবংশের লোক ছিলেন আর বিলাসিতার মধ্যে মেজাজ ছিল, আর ওনার মেজাজও ওরকম ছিল, খুবই মেজাজের উল্টো কিছু সহ্য হয় না, আবার ছিল বড় আল্লাহওয়ালা, ওনারও তরবিয়ত দরকার, এই রাজকুমারের তরবিয়ত আবার কে করবে? ওনার সঙ্গে ভান্না ছিলেন দিল্লির তখন শেষ ব্রিটিশ রাশিয়ার সঙ্গে দিনে বাহাদুর সাহা, উনি মামার সাথে দেখা করতে এসেছিলেন, পানি খেয়েছিলেন গরমের সময়, তো পানি দিয়েছেন ওনার উপর সুরাই ছিল, কিন্তু পানি খেয়ে বাদুর সাহ জাফর ওই বাটিটা যখন সুরাইয়ের মধ্যে রেখেছেন তো সোজা রাখেন একটু বাকারে রয়েছে, এই তীর সাহেব এটা সহ্য হয় মহানা মাথা ধরে গেছে, আর এটাই রাগ করেছেন যে বলেছেন যে ভবিষ্যতে আমাকে যাওয়ার মধ্যে এখানে আসবে বেচারা দুই সেটি করি তাও দিল্লি সন্ধ্যা যে সুরার উপর পাখি সুদার কারণে ইনার করবে তারা কে করবে সম্রাটকে যেরকম ধমক দেয় আল্লাহ তালা কারণ দত্ত করে আল্লাহর তরফ থেকে ওনার খাস আদেশ এসেছে ইলহাম বলে যে অমুক মহিলাকে বিয়ে করো, তো তাই করেছে। আর সেই মহিলার দিনদার ডিউটি একটাই ছিল ওনাকে গান দেওয়া, কিন্তু যেহেতু আল্লাহ তালা একটা খাস আদেশেই উনি ওনার মুরব্বী হিসাবেই গ্রহণ করেছেন, আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন আদেশকে বিয়ে করো, সমতল হওয়ার কারণে বুঝতে পেরেছেন যে এই আদেশে বিয়ে করাতে শেষ হয়ে যায়, এই বিয়ের পরবর্তীতে যা কিছু আসবে সবগুলো ওই আদেশের অংশ। সেই হিসাবে এই মহিলার সব আচরণ আর সবগুলোকে আল্লাহর তরফ থেকে মনে করা এবং সেই হিসাবে এটাকে কদর করা এর বাকি জীবন করে গেছে, আর এর কারণ বহুত পাওয়া যাবে। তো যে এই কথা বুঝবে যে আল্লাহ তাআলা আমার মঙ্গলের জন্য এই অবস্থা নাজিল করেছে, তো সে তো এটাকে সেভাবে নেবে। আর যে মনে করে যে এটা মুসিবতের মধ্যে পড়ে গেল, আল্লাহর হুকুম আদায় করা তো আমি ভেবেছিলাম ভালোই হবে, ফেসে গেল, কিন্তু আল্লাহ ওরকম দেখেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমার হাতের লাঠি ফেলে দাও, আল্লাহ হুকুম পালন করলেন। আল্লাহ হুকুম পালন করার আগে আমরা তো এটাই ধারণা রাখি যে ভালো কিছুটা হবে, কাঠের লাঠি ছিল হয়তো হয়তো ওটা সোনার লাঠি হবে, কিন্তু সোনার লাঠি হওয়া তো দূরেখা তো ভরসা আল্লাহ তাআলা আরে লাগেছে। তো মূসা আলাইহিস সালামের কথা বলতে পারতেন যে এক হুকুম পালন করে যে মুসিবতে পড়েছে, আরে তো খুব ভালো করে আল্লাহ জানে আরো কিনা মুসিবত থাকে, কিন্তু ইমানওয়ালা আল্লাহওয়ালা আল্লাহ তালা যে হুকুম হোক না কেন আর সেই হুকুমের পরবর্তীতে পরিপ্রেক্ষিতে যা কিছু আসুক না কেন এই সবগুলোকে সে আল্লাহর আদেশ এবং নিয়ামতের সাথেই দেয়। উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থেকে সম্পূর্ণ যাত্রা সেটা পালন করবে। তো সাফল্য রাজি হলো কি হলো, যেমন ছিল তেমন থাকলো, মাঝখান থেকে এসে ঘটনা দিই
কিছু বোঝা হইল না। তো দুনিয়াতেও আল্লাহ তাআলা প্রচুর কিছু দেখিয়েছেন এই জাতির ভিতর দিয়ে, কিন্তু ওগুলো পরবর্তীতে প্রকাশ হয়েছে। বিভিন্ন অবস্থায় ওই লাঠি ফেলেছে আর বিভিন্ন ফাঁদাও জাহির হয়েছে, কিন্তু ও তো পরবর্তী। ইমানওয়ালা সে আল্লাহর আহকামগুলো যেগুলো কথায় প্রকাশ হচ্ছে এগুলো যদি ওজন যত্নের সাথে পালন করে, আল্লাহ তার ওই আহকামগুলো যেগুলো আল্লাহ তার অবস্থার মাধ্যমে দিচ্ছেন সেগুলো যত্নের সাথে পালন করে, কিন্তু বুঝতে হবে। আরেকটার জন্য বুঝতে পারলে নেহাতের দরকার, চেষ্টা করে শিখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ওনার কাছে শরীয়ত নাযিল হয়েছে, ওনাকে এবার আদেশ দিলেন আল্লাহ তাআলা যে শিক্ষার জন্য বেরো, আর কার কাছে বেরো? মোটামুটি অজ্ঞাত ব্যক্তি। খেজুর আলাইহিস সালাম বলা হয়, কিন্তু এই নাম কোরআন শরীফে উল্লেখ নেই। আর অপরিচিত, তার আরেকটা প্রমাণ হয় যে মুসা আলাইহিস সালাম ওনাকে দেখার পরেও চিনতে পারে, পার হয়ে চলে গেছে আবার ফিরে এসে। মুসা আলাইহিস সালামের হিজর আলাইহিস সালামের কাছে অন্য একটা জ্ঞান ছিল যে অবস্থাকে জানা এবং এই অবস্থার সাথে জড়িত হুকুম বোঝা, যেগুলো তোমার সামনে পরিষ্কার নয়। আড়ালে রাজা আছে, তো চোখের সামনে নেই, কিন্তু আল্লাহ তাআলা হিজর আলাইহিস সালামকে ওটাও জানতে দিয়েছে। আর জানার পরিপ্রেক্ষিতে উনি আল্লাহ তাআলার হুকুমও পালন করেছে। মা পালতো আনাম দি, পরবর্তীতে বলেছে তেল বাজলাম যেগুলো আমি নিজে করি, আল্লাহ আদেশ করেছে। কিন্তু এই আল্লাহ আদেশ কোথায়? ওনার কাছে তো ওয়াহি আছে, ওয়াহি তো মোসা আলাইহিস সালামের কাছে, কিন্তু আছে এর ভিতর অবস্থা জানাল, আর ওই অবস্থার মধ্যে কি আদেশ আছে এই ক্ষেত্রে নৌকাকে ভেঙে দেওয়া, সেই আদেশও উনি পালন করলেন। মুসা আলাইহিস সালাম তখন ওটা বুঝেননি, একটা অংশ মুসা আলাইহিস সালামের কাছে আছে আর একটা অংশ সম্পূর্ণ হয়নি। পরবর্তীতে একটি যুবকে মেরে ফেলে, ওই যেটা ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ মানুষের জানবার কথা না, কিন্তু জানতে দিলে আর এই ব্যাপারে হুকুম দিলে। ওই যে মানুষ সম্পূর্ণ দিন পর্যন্ত যে যায় তো তার অবস্থাগুলো জানতে হবে। বিয়ে বাড়িতে কেউ দাওয়াত করলো দিনের কিছু কথা বলার জন্য, আমাদেরকে যেরকম অনেক সময় গিয়ে কোনো বাড়িতে কিছু কথা বলতে গাড়ি কাজে হয় কথা হয় কোনো ওয়াজ হয়, কিন্তু বাড়ির অবস্থা জানে তো ওয়াজ করলো খুব ভালো কোরআন হাদিস এসব দাঁড়াই দিয়ে সবার। আর এই বাড়ি গেছিল মরা বাড়ি, আর ওখানে গিয়ে ওয়াজ করলেন, ওয়াজের কথাগুলো খুব ভালো, কোরআন শরীফের কথা হাদিসের কথা বলি আল্লাহর ঘটনা, কিন্তু বিষয় বস্তু বস্তু হচ্ছে শুকুর। তো মরা বাড়িতে শুকুরের ওয়াজ, বিয়ে বাড়িতে সবরের ওয়াজ, কথা তো সব ঠিকই আছে, কিন্তু অবস্থা না বোঝার কারণে এই ঠিক কথাগুলোকে ঠিক জায়গায় পড়বে কি জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন উত্তম আমল কি, কখন বলেছেন নামাজ, কখন বলেছেন হাজ, কখন বলেছেন জিহাদ দিতে দিন না, কখন বলেছেন বাবার সাথে ভালো ব্যবহার করা, প্রশ্নই কি? কিন্তু প্রশ্নকারী অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন উত্তর এসেছে, এবং অন্যের সাথে আচরণের ব্যাপারেও অবস্থা জানতে হবে, আমার নিজের করণীয় ব্যাপারেও অবস্থা জানতে হবে। কিন্তু এই জানবে কখনই যখন অবস্থাকে বা ঘটনাকে যখন আল্লাহ তো নাজিল আসছে কিন্তু আল্লাহ হুকুম হিসাবে সে দেখবে, আর হুকুম হিসাবে যখন দেখবে তো সব হুকুম তার কাছে প্রিয়, যেরকম কোরআন শরীফের প্রত্যেক আয়াতই তার কাছে প্রিয়, হাদিস শরীফের প্রত্যেকটা কথাই তার কাছে প্রিয়। কোন আয়াতকে একজন মুমিনের কাছে খারাপ মনে হয় যে এই আয়াতটা ভালো না, হাদিস শরীফের কোন কথাকে খারাপ মনে হয় বরং বড় ভালো, যে এসব আয়াতকে সব হাদিসকে যেরকম তার জন্য মঙ্গলে দেখে নিয়ামক হিসাবে দেখে, ওরকম সব অবস্থাগুলোকেও তার জন্য নিয়ামক হিসাবে দেখে। আর যখন মন্দা তার উপর কথার হুকুম যেগুলো আছে সেগুলোকেও পালন করে, অবস্থাগুলোকেও নিয়ামতের অবস্থা হিসাবে দেখে, তখন তার দিনের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইতমিনান নসিব করে।
আল্লাহ আবেদিকিল্লাহ তখন তখন আঙ্গুল করু আল্লাহ জিকিরের মধ্যে জীবনের শান্তি নয়, তোর মনের শান্তি প্রশান্তি হবে না। এগুলো তখনই আসবে যখন তার আমল শরীয়তের আহকামের সাথে মিলে, তার মনের অবস্থা আল্লাহ দেওয়া অবস্থার সাথে মিলে। আল্লাহ তারা এক অবস্থা দিয়েছেন, তার মন আর ভিন্ন একটা অবস্থা যায়, ওই ব্যক্তি অশান্তির মধ্যে আছে। আল্লাহ তারা তাকে দিয়েছেন দারিদ্র, আর সেটা প্রাচুর্য, তো ওর চাওয়াতে কিছু উত্তর হবে না, কিন্তু মনে অশান্তি হবে। আর যার কাছে এটাই ভালো লাগে তার কাছে বেশ ওই আনন্দ লাগে, রুচির ব্যাপার। একজনের কাছে সুখী খুব পছন্দ হয়, আর সুখীকে ছেড়ে দিলে তার খুব ভালো লাগছে, আর যদি সুখী কিন্তু সহ্য করতে পারে, তো সুখী থাকার কারণে ছিল একমাত্র জিনিস ওতে মন খারাপ করে চলে গেল, কিছু খেতেই পারল না। তো সুখী ভালো নয় খারাপও নয় কিছুই নয়, তার মেজাজের সাথে যদি মেরে যাওয়া তো খুবই ভালো, না মিলে তার কাছে খারাপ লাগবে। বা কুর্মা পোলাও দিয়েছে, অসুস্থ ব্যক্তি তার খাওয়া কোনো রুচিই নেই, এই ঘি আর গোটে তার তো বোধ করা অবস্থা, এটা কোন কুর্মা পোলাওয়ের দোষ না, তার নিজের রোগ রোগের কারণ। ঠিক ওরকম মানুষের আভ্যন্তরীণ অবস্থা যদি খারাপ হয়, আল্লাহ তারা তার ভালো অবস্থায় তার উপর নাজিল করেন, কিন্তু ওর কাছে লাগে খারাপ। দারিদ্র আল্লাহ এই নিয়ামতকে সন্তুষ্ট হয়েছে, নবীদের সাথে সামঞ্জস্য হয়েছে, শাহবাগের নিয়ামক বলছে গৌরব মনে করেছে যে আল্লাহ তারা আমাকে এমন অবস্থায় ফেললেন যে অবস্থায় আল্লাহ তার প্রিয় বন্ধাদেরকে রেখেছেন, আমার কাছে কত নিয়ামতের কথা, কত গৌরবের কথা। কিন্তু যদি এটাকে উপভোগ করতে না পারে নিজের আভ্যন্তরীণ অবস্থার কারণে, সেটা কাঁপতে কাঁপতে অস্থির, এই যে কাঁপতে কাঁপতে অস্থির হচ্ছে, অবস্থা খারাপ নয় তার নিজের মনে রোগের কারণে এই নিয়ামতকে সে নিয়ামত হিসেবে দেখতে পাচ্ছে না, রোগী যেরকম কোন অপলাধকে সহ্য করতে পারে না। আল্লাহ তারা আমাদেরকে নিয়ম দিয়েছেন যেন আমলের মাধ্যমে বাকিটুকু যেটুকু আছে অবস্থা, এই অবস্থাকে আমি গ্রহণ করা শিখি। এরকম নয় যে আমলের মাধ্যমে অবস্থাগুলোকে সব বদলা হোক, বরং যে অবস্থা আছে এটাকে আমি গ্রহণ বদলাবার চেষ্টা। দুনিয়ার বড় একটা অংশ এই অবস্থা পরিবর্তনের পেছনে তার সারা জীবন শেষ করে দিয়ে করতে পারে না কিছু। ওইটা এপকার গল্পের মতো, সে দেখল যে আকাশের তারাগুলো বড় এলোমেলো, সে একটা সিদ্ধান্ত নিল যেগুলোকে ঢালাও করে সাজাবে যাতে তার শৃঙ্খলার মধ্যে আসে। তা যেহেতু হাত পা মিলে আছে ছয়খানা না আটখানা, তার এই ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাস হচ্ছে আমি করতে পারবো, চিত হয়ে শুয়ে আর সব তারাগুলোকে সাজাতে আরম্ভ করে যে পূর্বের তারাকে পশ্চিমে নেবে, পশ্চিমের তারাকে পূর্বের দিকে নেবে। তো সারা রাত পরিশ্রম করতে করতে সকালবেলা ক্লান্ত হয়ে গেল, তারা যেমন ছিল তেমন থাক, আর তারা খুব খারাপ ছিল না। ওই তারাগুলোর পছন্দ মতো তারাগুলোকে ওই লাইন ধরা সারি সারি হতো, তো আকাশে কোনো সৌন্দর্যই থাকতো। আল্লাহ তাআলা এই আকাশকে সুন্দর বানিয়েছেন ওই এলোমেলো তারা দিয়ে, ওকে কেউ পারে। আর মানুষ যখন খুবই সুন্দর পারা বানাতে যায় তখন নকল করবার চেষ্টা করে, করার পরে এয়ারপোর্টে এয়ারপোর্টে বড় ঘর, তার উপর ছাদ, সেই ছাদের মধ্যে ছোট ছোট অনেকগুলো বাতি কাছে লাগিয়েছে যেটা আকাশে তার মতো মনে হয়। রাতের বেলা ওটাকে খোলা আকাশ না ছাদ বোঝা মুশকিল, জানি না কিভাবে করেছে, সম্ভবত আকাশের ছবি তুলেছে, আর ছবি তুলে একেবারে হুবহু ছবির মতোই ওই বাকি সে কোনটা উজ্জ্বল কোনটা কম উজ্জ্বল এরকম বিক্ষিপ্ত। আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়েছেন, কিন্তু ওটা মানুষের পছন্দ মতো নয়, নিজ পছন্দ মতো বানিয়েছে। বান্দা যখন আল্লাহ তাআলা এই অবস্থাগুলোকে কবুল করবে, গ্রহণ করবে, আল্লাহ তাআলা এই সৌন্দর্যকে উপভোগ করবার তখন নিশ্চিত করবেন, আর তার জীবন মিনারের জীবন হবে, হায়াতাম তাইয়্যিবা, তৈরব জীবন পাবে যখন সে সম্পূর্ণভাবে গ্রহণ করবে। আর ওই সম্পূর্ণ যখন সে গ্রহণ করবে অবস্থাকে আল্লাহর পক্ষ থেকে আসা অবস্থা হিসেবে মানবে, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করবে না, অবস্থা সে মিলিয়ে দেবে, তার আল্লাহ তাআলাই তার উন্নতি
অব্যাহত রাখবেন আর উপর দিকে যেতে থাকবে। এছাড়া আপনার মোকাবেলায় কিছু পাখি আছে, ঈগল পাখি, বাঘ পাখি ইত্যাদি, এগুলো বড় ঊর্ধ্ব আকাশে উড়ে। অথচ আশ্চর্য কথা হলো যে এত উপরে যাওয়ার জন্য এই পাখিগুলো পরিশ্রমকে দুঃখ এটা করে না। যদি তাকানো যায় ওই ঈগলের দিকে দেখা যাবে যে ডানা মেরে আকাশে এমনি শুয়ে আছে, পরম খুব পেনানোর সাথে এদিকে তাকাচ্ছে আর ডানা সে খুব একটা নাড়াচ্ছে না। অনেকক্ষণ পর পর মাঝে মাঝে অল্প অসুখ এদিক সেদিক কিছু ডানা নাড়ে, অথচ যাচ্ছে উপরে। তো চড়ুই পাখি ফড়িং ইত্যাদি এত দ্রুত ডানা চালিয়ে আর বড় দূর এই ছাদ পর্যন্ত উঠতে পারে, আর ওই ঈগল পাখি কোনো ডানা না চালিয়ে কত উপরে আকাশে চলে যায়। ওদের জ্ঞান হল যে বাতাসের স্রোত আছে, ওই স্রোতকে চিনতে পারে, নিজেকে স্রোতের সাথে মিলিয়ে দেয় আর বিনা পরিশ্রমের স্রোতে তাকে গড়িয়ে দেয়। তো দুনিয়ার মানুষ ওই চড়ুই পাখি বা ফড়িংয়ের মতো সে অবস্থা পরিবর্তন করতে চায়, নিজে পরিশ্রম করে, আর আল্লাহওয়ালা আল্লাহ তালার তকদিরের যে স্রোত আছে ওই স্রোতের মধ্যে নিজেকে ঢেলে দেয় আর তকদিরই তাকে টেনে নিয়ে পড়ে। কিন্তু এটা সেই পারবে যে এগুলোকে কদর করতে পারে, আল্লাহ তালার হুকুম হিসাবে নিয়ামত হিসাবে দেখে আর প্রত্যেক অবস্থায় আল্লাহ তালার হুকুমকে চিনবার চেষ্টা করে, আদা করবার চেষ্টা করে। বাহলুলকে যে মজুর ছিলেন কেউ জিজ্ঞেস করলো যে বাহলুল কেমন আছে, তো বাহলুল বললেন যে তার কথা কি জিজ্ঞেস করো, যার ইচ্ছায় জগৎ করে। সে ব্যক্তির উত্তর বলল যে তুমি কি রবীন্দ্রের দাবি করছো না যে রব হলে তোমার ইচ্ছায় জগৎ চলে? উনি বলেন না রবীন্দ্র তো দাবি করছি না, আমি আব্দিয়াতে দাবি করছি, আল্লাহ আমি বন্দা। আর বন্দা মানি হল যে আল্লাহ তাআলা যা কিছু আমাকে দেয় আমি সবটাকেই গ্রহণ করব, আমি স্বতন্ত্র বা ভিন্ন কোন ইচ্ছা মনের মধ্যে রাখি না, আমার মালিকের যেটা ইচ্ছা আমার ওটাই ইচ্ছা। আর যেহেতু মালিকের ইচ্ছা মতো জগৎ চলে তো আমার ইচ্ছা মতো জগৎ চলে, আমার ওই এই একই ইচ্ছা। আমার যখন মন চায় তো সূর্য উদয় হয়, আমার যখন মন চায় তো সূর্য অস্ত যায়, কারণ আল্লাহ যখন যেটা মন চায় আমার মন তার সাথেই চলে। বন্দা যদি নিজেকে আল্লাহ হুকুমের সাথে মিলাতে পারে আল্লাহ তাআলা তাকে অত বাচ্চায় জীবন দেবেন আর হায়াত তৈয়বা নসিব করবেন, কিন্তু তাকে আল্লাহ হুকুম মতো চলতে হবে। এরকম নয় যে আল্লাহ কিছু হুকুম আদায় করে বাকি হুকুমকে উল্টাবার চেষ্টা করলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, আর চাইলাম যে আমার রোগ সেরে যাক, আমারও ঘর সেরে যাক, আমার এটা হোক, আমার ওইটা হোক। তো কিছু হুকুম দিয়ে কিছু হুকুম বদলাবার চেষ্টা করলাম, ওরকম নয়। তার অবস্থা ওইরকম হবে যে যে নামাজ পড়ে দোয়া করছে যে এবার যেন রমজান, রমজানে না এসে বরং সজলে আসে। তো এই নামাজ পড়ে যতই নামাজ পড়ে তার দোয়া করুক রমজান যেন সজলে আসে, রমজান তো রমজানই আসে আর এই দোয়াগুলো তাদের থাকে। তবু আমরা যে বড় একটা অংশ দোয়া করি যে আমার পছন্দ মতো অবস্থাগুলো যেন আসে, ওটা ওরকমইটা অর্থহীন দোয়ার মতো হলো, বরং এই দোয়া করা যে আল্লাহ তোমার বাকি যে হুকুমগুলো আমি বুঝতে পারছি না বা আদায় করতে পারছি না সেগুলো বোঝার আমাকে তৌফিক নসিব করো আর আদায় করার তৌফিক নসিব করো, আর তুমি আমার উপর যে অবস্থাগুলো নাজিল করো সেই অবস্থাগুলোকে গ্রহণ করার কত করার তৌফিক নসিব করো। ইয়াদ ইনশাল্লাহ এর জন্য আল্লাহর পথে বের হয়ে মেহনত করতে হবে। আমরা সবাই নিয়োগ করি ইনশাল্লাহ যে আল্লাহর পথে বের হয়ে মেহনত করবো, আল্লাহর যেসব হুকুম কথায় নাজিল হয় সেগুলো আদায় করবো, আল্লাহ তাআলা যেসব হুকুম অবস্থায় নাজিল হয় সেগুলো আদায় করবো, তবে একটু সম্পূর্ণ দিনের উপর চলা হবে। আর কথার হুকুম আদায় করলাম কিন্তু অবস্থার হুকুম গুলোকে বুঝলাম না, মানলাম না, করলাম না, তো দিনের একটা অংশের উপর চলা হবে, আর এখন সহজ না। আর দিনের পুরো ফাঁদাতে তখনই পাবো যখন আমি সম্পূর্ণ দিনের উপর চলব, উৎফুল্ল সিমনি কা পরিপূর্ণ দিনের উপর আসবো। তো আমরা সবাই নিয়োগ করি ইনশাল্লাহ যে আল্লাহর কাছে বেরোয় মেহনত করবো যেন আল্লাহ তারা আমাদেরকে সম্পূর্ণ দিনের উপর চলার কঠিন নসিব করে। আল্লাহ তালা আমাদেরকে যখন যে হুকুম দেন সেই হুকুমগুলো গ্রহণ করব, পালন করব, সেই হুকুম কথার মাধ্যমে আসুক সেগুলোকেও গ্রহণ করবো, পালন করব, সেই হুকুমগুলো অবস্থার মাধ্যমে আসুক সেগুলোকেও গ্রহণ করব, পালন করবো। ঠিক আছে সব তাই জন্য সবাই নিয়ত ইনশাল্লাহ যত তাড়াতাড়ি তিনটি চিলার জিনিস বের হয়ে যাবো যারা আগে যায়নি, যারা আগে তিন চিলা গিয়েছি প্রত্যেক বছর তিন চিলার নিয়ত ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ।